তারা জানি এসে নিচের গেট টেট ভাঙা ভাঙি করে উপরে চলে আসছে। আমার মনে হচ্ছে এরা ডাকাত। র‍্যাবের তিন ঘন্টার অভিযানে নায়িকা পরিমণি আটক, বিপুল পরিমাণ মাদক জব্দের দাবি। The ramp shot, and this is the winning moment. Once again, Bangladesh go on to win. দ্বিতীয় টি টোয়েন্টিতেও বাংলাদেশের কাছে ধরাশায়ী অস্ট্রেলিয়া, সফরকারীদের পাঁচ উইকেটে হারালো স্বাগতিক টাইগাররা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে অন্তত ১৬ জনের মৃত্যু, বরযাত্রী হিসেবে ঘাট পার হচ্ছিলেন তারা। করোনায় আজও ২৪১ জনের প্রাণহানি, শনাক্ত প্রায় ১৪,০০০, টিকা না দিয়ে বের হলে সাজা বিষয়ক বক্তব্য প্রত্যাহার মুক্তিযুদ্ধ মন্ত্রীর। আমরা আমাদের ওই সিদ্ধান্তের ওই অংশটুকু যে ১১ তারিখের পর থেকে কেউ আসলে আইনের আওতায় আসবে, এই অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি। সেজান জুস কারখানায় পুড়ে যাওয়া ২৪ জনের মরদেহ হস্তান্তর, এখনো শনাক্ত করা সম্ভব হয়নি তিনজনকে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে যমুনা টেলিভিশন পরিদর্শনে জাপানের রাষ্ট্রদূত, সংকট ও অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে বন্ধু রাষ্ট্রটি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবারে বিস্তারিত, চিত্রনায়িকা পরিমণিকে আটকের পর তাকে বনানীর বাসা থেকে নেওয়া হয়েছে র‍্যাব সদর দপ্তরে। সেখানে আছেন সহকর্মী শরীফুল ইসলাম খান, সরাসরি যাচ্ছি তার কাছে। শরীফ, পরিমণির বিষয়ে মামলা বা পুলিশের নিকট হস্তান্তরের বিষয়ে কিছু কি জানতে পেরেছেন? বলা যাচ্ছে না, এই কারণে যে বনানীর অভিযান শেষে সরাসরি পরিমণির বাসা থেকে র‍্যাবের যে সদর দপ্তর সেখানে নিয়ে আসা হয়েছে, আমরা সেটি জানতে পেরেছি। এবং আমরা র‍্যাবের যে দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে আগামীকাল, আমরা র‍্যাবের যে গণমাধ্যম শাখা আছে তার মধ্য দিয়ে কথা বলেছি, তারা বলছে যে আগামীকাল হয়তো আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জানানো হবে। এর মধ্যে আমরা যখন এখানে এসেছি তখন তারা অনেকটাই আমাদেরকে জানিয়েছেন যে আইনি প্রক্রিয়াগুলো কী হবে, কী হবে বা কী করা হবে সেই বিষয়গুলো আরও যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এসছে তার বাসা থেকে অভিযানের ঘটনাগুলো সেগুলো জানেনি, বিকাল নাগাদ অভিযান হয়েছে, তার আগে সে লাইভ করেছে, লাইভ করার পর দফায় দফায় কথা হয়েছে, দরজা খোলা নিয়ে যেসব কথাগুলো হয়েছে সেগুলো আমি এখন বলছি না। কিন্তু অভিযান যখন ওখানে শেষ হয়েছে সঙ্গে সঙ্গে র‍্যাবের সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আগামীকাল আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আইনি ব্যবস্থা বা পরবর্তী পদক্ষেপ কী হবে সেটি জানাবে র‍্যাব। দেবাশিস, ধন্যবাদ শরীফ যুক্ত হবার জন্য। বিপুল পরিমাণ মদ সহ আটক হয়েছেন আলোচিত নায়িকা পরিমণি। বিকেলে তাকে বনানীর নিজ বাসা থেকে আটক করে র‍্যাব। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে, তবে তার ব্যাপারে মুখ খোলেননি র‍্যাব কর্মকর্তারা। এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, তবে এখনও প্রতিবেদনটি পুরোপুরি প্রস্তুত হয়নি, আমরা নিশ্চয়ই সংবাদের কোনো অংশে এই প্রতিবেদনটি আবারও প্রচার করব। এদিকে বনানীতে রাজ মাল্টিমিডিয়ার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব, সেখানে আছেন সহকর্মী লামিয়া তিথি, সরাসরি যাচ্ছে সেখানে। তিথি, কোন অভিযোগে আসলে অভিযান চালানো হচ্ছে সেটি বিস্তারিত কি জানতে পেরেছেন? দেবাশিস, আপনি জানেন যে বিকেলবেলায় হচ্ছে ঢাকার চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালায়, অভিযানের পরে তাকে আটক করা হয়। আটক করে ঠিক কিছুক্ষণ পরে তার তথ্যের ভিত্তিতেই বলতে গেলে যে রাজ মাল্টিমিডিয়ার যে অভিনেতা, নাট্য নির্মাতা বা প্রযোজক যাই বলেন না কেন, তার বাসায় হচ্ছে অভিযান শুরু করেছে র‍্যাব। ঠিক রাত ৮টার দিকে বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডে তার বাসায় অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত যে তার কাছ
কাছ থেকে কোনো তথ্য বা কি ধরনের জিনিসপত্র পাওয়া গেছে এসব এখনো জানানো যায়নি। আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে গণমাধ্যম কর্মীরা হচ্ছে বাইরে উৎসুক হয়ে এখনো তারা অপেক্ষা করছে, আর র্যাবের পক্ষ থেকেও এখনো কোনো আমাদের নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। এর আগে বিকেলে যে 4টার দিকে পরিমনির বাসায় যে পরিমনির বাসায় যে অভিযান চালানো হয় সেই অভিযানের সময় তার বাসা থেকে এলএসডি, মদ, ইয়াবা সহ ভয়ঙ্কর আইস ও মাদক পাওয়া যায়। এরপরে হচ্ছে তাকে সন্ধ্যার সময় হচ্ছে র্যাব তার সদর দফতরে হস্তান্তর করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ দেবাশিস। অভিযান কিসে কি নিয়ে এবং এর বিষয়ে বিস্তারিত জানতে পারলে অবশ্যই জানাবো। ধন্যবাদ তিথি যুক্ত হবার জন্য। দর্শক, আমরা একটু আগে জানাচ্ছিলাম এর আগে বিপুল পরিমাণ মদ সহ আটক হয়েছেন আলোচিত নায়িকা পরিমনি। বিকেলে তাকে বনানের নিজ বাসা থেকে আটক করে র্যাব। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে, তবে তার ব্যাপারে মুখ খোলেননি র্যাব কর্মকর্তারা। থরে থরে সাজানো বিদেশি মদ, পরিমনির বনানির বাসাটি মদের দোকান বললেও যেন ভুল হবে না। অভিযানের সময় কর্মকর্তাদের সামনে চুপ করে বসেছিলেন আলোচিত সমালোচিত নায়িকা পরিমনি। বিকেল 4টার দিকে তার বাসায় অভিযান শুরু করে র্যাব। এ সময় বেশ ফুঁসে ওঠেন তিনি। তাদেরকে প্রবেশ করতে না দিয়ে ফেসবুক পেজে এসে লাইভ শুরু করেন। নিরাপত্তাহীনতায় ভোগার কথাও জানান তিনি। বলেন একদল লোক এসেছে তার বাসায়, জোরপূর্বক ঢুকতে চাইছেন ঘরে। আধা ঘন্টা পর র্যাব কর্মকর্তারা বাসায় ঢুকে তার ফেসবুক লাইভ বন্ধ করে দেন। নানা নিচের গেট ঢুকে গেছে তারা, ফ্ল্যাটের দরজায় এখন নক করতেছে। নক মানে কি? নক তো নক না, একটা ঝড় বয়ে গেছে। আমি যখন লাইভে গেছি তখন একটু থামছে, এখন আবার নক করা শুরু করছে। মানে লিটারলি তারা একটা কিছু দিয়ে তারা তিন চারজন মিলে ধাক্কাধাক্কি করতেছে। মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? এই আওয়াজ আপনি নিতে পারবেন না ভাই, মরে যাবেন। খবর পেয়ে পরিমনির বাসার সামনে জড়ো হয় শত শত মানুষ, আসেন সংবাদকর্মীরাও। অভিযান শুরুর ঘণ্টাখানেক পর জানানো হয় বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক আইস ও এলএসডি সহ আটক হয়েছেন পরিমনি। রাত 8টার দিকে উদ্ধার করা মাদকসহ পরিমনিকে নিয়ে যাওয়া হয় র্যাব সদর দপ্তরে। এ সময় তার বাসা থেকে আরও এক আত্মীয়কেও নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য আজ রাতে র্যাব সদর দপ্তরেই রাখা হবে তাদের। না, এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব এখানে অভিযান পরিচালনা করছে, এটা আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাবো। সম্প্রতি গোয়েন্দা পুলিশের এক অভিযানে জানানো হয় কিছু মডেল ও নায়িকা দেশের অভিজাত পরিবারের লোকজনদের ব্ল্যাকমেইল সহ নানা অপকর্মে জড়িত। সেই সূত্র ধরে কয়েকজনকে আটকের পর নাম আসে নায়িকা পরিমনির। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের খবর। 5-ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওজিদের দেয়া 122 রানের লক্ষ্য 8 বল হাতে রেখেই টপকে যায় টাইগাররা। সিরিজে 2-0তে এগিয়ে বাংলাদেশ। The ramp shot. বুকে হাত রেখে কজন বলতে পারবেন সিরিজ শুরুর আগে এমন দৃশ্য ভেবেছিলেন? বাংলাদেশ 2 আর অস্ট্রেলিয়া 0। অনেক না ভাবাই এর আগে বাস্তবে এনেছিল টাইগাররা। অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করে মিরপুরে রচিত হল আরও একটি ইতিহাস, টাইগারদের লড়াকু জয় 5 উইকেটের। শুরুতে অবশ্য ছোট্ট লক্ষ্যটাও কঠিন করে দেন সৌম সরকার। এমন উইকেটে টিকে থাকতে সংগ্রাম করতে হয়, নাইমটা করেও এদিন টেকেননি। ব্যাটিং অর্ডারে উপরে ওঠেও অস্থির ছিলেন শেখ মেহেদি। পাল্টা আক্রমণ করে চাপ সরাতে চেয়েছিলেন সাকিব আল হাসান, করেন 26। কিন্তু 9 রানের মধ্যে সাকিব, রিয়াদ, মেহেদি ফিরলে শঙ্কার কালো মেঘ মিরপুরে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে কতবারই তো সোহান দলকে এখান থেকে জিতিয়েছেন। 52 বলে 55 রানের সমীকরণটা আফিফকে নিয়ে মিলিয়ে নিতে খুব বেশি কঠিন হয়নি সোহানের জন্য। 56 রানের হান্নামানা জুটি, যেখানে আফিফের অবদান 37 আর সোহানের হান্নামানা 22। এর আগে বাংলাদেশের বোলিং ছিল স্পিন আর পেসের যুগলবন্দি পরিবেশনা। শুরুতে স্পিনার, শেষে ফিজ আর শরীফুলের ঝড়, তাতেই তাসমান সাগরের মাঝি ডুবেছে বুড়িগঙ্গায়। সতর্ক শুরুতেও রক্ষা হয়নি অ্যালেক্স কেরির। মেহেদির অফ স্পিনটা এই দিনও তার কাছে রহস্যই হয়ে থাকলো। ফিলিপকে ফেরান ফিজ।
এরপর ঠিক প্রথম ম্যাচের চিত্রায়ণ। তবে মিচেল মার্শের সাথে এবার টিকে থাকা যুদ্ধে ময়েস হেনরিক্সের, কিন্তু ঠিক সময় আঘাত সাকিবের, 30 করে ফিরলেন হেনরিক্স। আরও একবার মার্শকে থামতে হলো সেই 45-এ, এবার কাঁটা তোলেন পেসার শরীফুল। বড় রানের স্বপ্নটা সেখানেই শেষ হয়ে যায় অজিদের। এরপর মোস্তাফিজের জোড়া আঘাত আর শরীফুলের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে রানের চাকা আর ঘোরাতে পারেনি মাইটি অস্ট্রেলিয়া, আটকে যায় 121-এ। হাফ লিটার পানি, এক মুঠো গুড় আর 3 আঙ্গুরের এক চিমটি লবণ, এই মিলে হয় স্যালাইন। আর মিরপুরে স্পিনিং ট্র্যাক, স্পিনার আর এক চিমটে সেই গরম আবহাওয়া, সব মিলে যে ফর্মুলা দাঁড় করিয়েছে বাংলাদেশ, তাতে রীতিমতো হাবুডুবু খাচ্ছে অস্ট্রেলিয়া। তাই তো টাইগারদের সামনে এখন সুযোগ দুই ম্যাচ হাতে রেখে এই সিরিজ জয়। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, মিরপুর শের বাংলা স্টেডিয়াম, ঢাকা। কোণে আনতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রাঘাতে মারা গেছে অন্তত 16 বরযাত্রী। নিহতদের মধ্যে একই পরিবারের 7 জন, আহত হয়েছেন আরও 14 জন। মরদেহ দাফনের পাশাপাশি আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে প্রশাসন। বজ্রাঘাতে লাশের এই সারি, নিমিষেই বিয়ের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। বুধবার আনুমানিক বেলা 12টা বউ আনতে শিবগঞ্জের ধুলাউড়ি গ্রামে যাচ্ছিল প্রায় 40 জন। পদ্মা পাড়ির ঠিক আগেই হঠাৎ বৃষ্টি, বজ্রাঘাত, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই সব শেষ। কেউ হারিয়েছে সন্তান, কেউ বা বাবা কিংবা মা, কারো বা চলে গেছে স্বজন। নদীর এই পার থেকে ওই পার হচ্ছিল, হওয়ার পরে বৃষ্টি এসেছে, এর ভেতর বজ্রপাত হয়েছে, বিজলি পড়েছে, বিজলি পড়ে ওখানে সবাই মানে এক একজন এক একজন মারা গেছে ওখানে ঘটনার স্থলে। আমার ভাসুর বেটারা ছিল, সবাই আছিল, বিয়েরা ছিল সবাই। আচ্ছা, বিয়েটা কবে হয়েছিল? বিয়ে কবে হয়েছে কচরণ তাজ বিয়ে উঠাতে যাচ্ছিল। খবর পেয়ে মরদেহ আর আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আলিমনগর ও ল্যাংড়াপাড়া গ্রামে। মৃতদের মধ্যে আছে একই পরিবারের 7 জন। আহত আমরা পেয়েছি 14 জন কি 15 জন হবে, নিহত 16 জন, 16 জনের ভিতরে একই পরিবার থেকে 7 জন, তো 2 জন মহিলা আর হলো 5 জন পুরুষ। আহতদের চিকিৎসার পাশাপাশি মরদেহ দাফনের দায়িত্ব নিয়েছে প্রশাসন। চিকিৎসার দায়িত্ব নিয়েছি, যারা মারা গেছে তাদের দাফন কাফনের জন্য সহযোগিতা করব আমরা, এবং আমি কিছু পরিবারকে দিয়ে এসেছি, বাকিটা হয়তো কনফার্ম হওয়ার পরে প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে যাবে। একসাথে এত মানুষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। টিকা ছাড়া 18 বছর বয়সের উপরের কেউ 11 আগস্টের পর বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে, এমন বক্তব্যের একদিন পরই নিজের অবস্থান থেকে সরে এসেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রত্যাহার করেছেন বক্তব্য। জানিয়েছেন বিষয়টি পর্যালোচনা করে দেখা গেছে এটি বাস্তবসম্মত নয়, যদিও তথ্যমন্ত্রী বলেছেন এমন কোনো সিদ্ধান্তই নেয়নি সরকার। করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক শেষে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 11 তারিখের পরে ভ্যাকসিন ছাড়া কোনো লোক, 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। মন্ত্রীর এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বুধবার সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী পরিষ্কার করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যের বিষয়ে। সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে 18 বছরের বেশি বয়স্ক কেউ বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে, সেই ধরনের সিদ্ধান্ত হয়নি। এটি কারো ব্যক্তিগত অভিমত হতে পারে, কিন্তু এই ধরনের সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি। এর ঘণ্টাখানেক পরে আগের দিন দেয়া বক্তব্য প্রত্যাহার করে বার্তা পাঠান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তবুও বক্তব্য নিতে মন্ত্রীর কার্যালয়ে যান সাংবাদিকরা। মিনিট দেড়েকের বক্তব্যে মন্ত্রী তার আগের দিন দেয়া বক্তব্য প্রত্যাহার করেন। 11 তারিখে সমস্ত লোককে টিকা দেওয়া সম্ভব নয়, কাজে টিকা না দিয়ে আসতে পারবে না, সেই এটাও ইম্পোজ করা যায় না। সেই কারণেই আমরা আমাদের ওই সিদ্ধান্তের ওই অংশটুকু যে 11 তারিখের পর থেকে কেউ আসলে আইনের আওতায় আসবে এই অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি। দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন বিষয়টি পর্যালোচনা করে দেখা গেছে এটি বাস্তবসম্মত নয়। ধন্যবাদ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
করোনায় দেশে প্রাণ হারিয়েছেন আরও 241 জন, এই নিয়ে মোট মৃত্যু 21,638, 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 13,817 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 27.91%, নমুনা পরীক্ষা হয়েছে 49,514টি। এ পর্যন্ত শনাক্ত 13,09,910 জন, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 16,112 জন, মোট সুস্থ 11,41,157 জন। মৃত 241 জনের মধ্যে পুরুষ 125 আর নারী 116 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 93 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 68, খুলনায় 36, রংপুরে 15, রাজশাহীতে 12, ময়মনসিংহে 7, বরিশাল ও সিলেটে 5 জন করে মারা গেছেন। করোনা ভ্যাকসিন নিতে সীমাহীন দুর্ভোগে প্রবাসীরা 3-4 গুণ ভাড়া দিয়ে টিকা নিতে এসেছেন রাজধানীতে। নির্ধারিত দিনের টিকা পেতে হাসপাতালগুলোতে ভিড় করছেন আগের দিন সন্ধ্যা থেকে। টিকা নিয়ে কবে ফিরবেন প্রবাসে তাও নিশ্চিত নয়। রাজধানীর বাইরেও প্রবাসীদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থার দাবি তাদের। ঢাকা মেডিকেলে ভ্যাকসিন প্রত্যাশী প্রবাসীদের ভোগান্তির কথা জানাচ্ছেন রিয়াজ রাহানার ছবি তুলেছেন সুমন সরকার। সন্ধ্যার পর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, রাত বাড়ে, বৃষ্টির তীব্রতা বাড়ে সমানতালে। এরই মধ্যে একদল মানুষ কোনো মতে ঠাঁই নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ছাউনির নিচে। এরা আমাদের প্রবাসের প্রিয়জন, যাদের পাঠানো রেমিটেন্সে সচল দেশের অর্থনীতির চাকা। মহামারীর সময়ে দেশে এসে পড়েছেন বিপাকে, এখন ফিরতে হলে নিতে হবে করোনা ভ্যাকসিন। তাই তো এই কঠোর বিধি নিষেধের মধ্যে নানা ঝড়ঝাপটা পাড়ি দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন রাজধানীতে। দিনান্তে ক্লান্তির সঞ্চয় নিয়ে ঘুমিয়ে পড়েছেন কেউ কেউ। আপনার সকাল 6টায় উঠার পরে নৌকা ধরে গাড়িতে আইসি, গাড়িতে এসে প্রথম উঠছি ভ্যানে, এরপর উঠছি রিক্সায়, এরপর হচ্ছে সিএনজি, এইভাবে এইভাবে আসতে আইতে রাত 12টা বাজে আমার ঢাকাইতে। 12টা থেকে আসছি, রাত 3টা বাজে, এখনও বসে দিয়ে 4টা বাজে, এখনও বসে দিয়েছি, কোনো খবর নাই, সরিয়ে যাবো, এখন আমার টাইমও নাই আর, এখন আমি কী করবো চিন্তা করতেছি। এদের সবাই আগের দিন বিকেল থেকে একে একে জড়ো হচ্ছেন এখানে, কেউ 2 মাস, কেউ 1 মাস অপেক্ষার পর শেষমেশ এসেছেন 4 তারিখে টিকা নিতে। প্রবাসীদের টিকা কার্যক্রম আরও সহজ করার দাবি জানার দুর্ভোগ মাথায় নিয়ে রাজধানীতে আসা এসব প্রবাসীরা। 13 তারিখে আবেদন করছি, 23 তারিখে মেসেজ ছাড়েছি, আবার 23 তারিখের মেসেজ বলছে যে 4 তারিখ 8 মাসে এসে বেসিন দেওয়ার জন্য। আবেদন করার পরে যদি 1 মাস সময় লাগে তাহলে আমাদের তো ছুটি, এত ছুটি নেই, কারো 2 মাসের ছুটিতে আসি, কেউ 3 মাসের ছুটিতে আসি, এখন আমরা ছুটি বাড়াইতে হবে, না হলে একটা দিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছে 13,000 টাকা করে প্রবাসীদেরকে দিবে, এটা যেন বিকাশের মাধ্যমে দ্রুত দেয়। সকাল থেকে টিকা কার্যক্রম শুরু হবে, কিন্তু তার আগেই ভোগান্তিতে কাহিল এই মানুষগুলো। কোথায় বাথরুম যাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানিরও কোনো ব্যবস্থা নাই, বাথরুমে কোনো লাইটও নাই, এখানে আসে অনেক ভোগান্তি, টয়লেট নাই, কিছু নাই, এখানে লাইট নেই, যে মানুষ বসবে, যে বৃষ্টিতে যে মানুষ বসবে কোথাও জায়গা নাই। প্রবাসীদের এই কষ্টকে পুঁজি করে 2 পয়সা কামিয়ে নিতে আবার ভুল করছেন না কেউ কেউ, বসার মাদুর আর বৃষ্টি থেকে বাঁচতে ছাতা বিক্রি করছেন দ্বিগুণ দামে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। 7 আগস্ট থেকে শুরু হওয়া উপজেলা ইউনিয়ন পর্যায়ের টিকাদার কার্যক্রমে সহায়তার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায়। তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। করোনার কারণে দীর্ঘ বিরতির পর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা। বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে এতে দলের সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ নেতারা সশরীরে উপস্থিত হন। শোকের মাসে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন ওবায়দুল কাদের। বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়ার জড়িত থাকার কথা যুক্তরাষ্ট্রে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করেছে খুনিরা। বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের কার্যকর করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে, কূটনৈতিক প্রয়াসও অব্যাহত রয়েছে। করোনা মোকাবেলায় সরকারের ভূমিকা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, চলতি বছরই 10 কোটি মানুষকে টিকার আওতায় আনতে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। সারা বাংলাদেশে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত গণটিকা কার্যক্রম যাতে সফলভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংগঠনের সকল নেতা কর্মীদের আহ্বান করা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন, ভুইফোর সংগঠনগুলোকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এডিবির অর্থায়নে 30টি অক্সিজেন প্ল্যান্ট কিনবে সরকার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার অনলাইন বৈঠকে 11টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে 1342 কোটি টাকা। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, প্রণোদনার টাকা পুঁজিবাজারে বিনিয়োগ হয়নি, এখানে বিনিয়োগ হয়েছে রেমিটেন্সের টাকা। এছাড়া কালো টাকা সাদা করারও সুযোগ দিয়েছেন অনেকে। মন্ত্রী বলেন, লকডাউনের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে, যে কারণে রপ্তানি কমেছে, তবে এটি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। রেমিটেন্সের উপর দেয়া নগদ প্রণোদনার পরিমাণ বাড়ানো হবে না বলেও জানান অর্থমন্ত্রী। স্টিমুলাস প্যাকেজ থেকে কোনো টাকা গেছে কিন্তু আমি জানতে পারি নাই। অপ্রদর্শিত আয় যেটাকে আমরা বৈধ করেছি সেখান থেকে টাকা গিয়েছে, আর রিমিটেন্স থেকে টাকা গিয়েছে। রিমিটেন্স থেকে টাকা যাবেই, এটা তাদের টাকা, যারা বেনিফিশিয়ারি তারা যে কোনো জায়গায় এটা ব্যয় করতে পারে। দ্যাট ইজ পারফেক্ট, অলরাইট। অর্লিতে রয়েছে SMD LED চিপ, বেস্ট কোয়ালিটির হিট সিঙ্ক এবং SM টেকনোলজিতে তৈরি হাইলি এফিশিয়েন্ট সার্কিট, তাই অর্লির উজ্জ্বলতা দীর্ঘদিন থাকে অমলিন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানার আগুনে নিহতদের মধ্যে 24 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেলের মর্গ থেকে স্বজনদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেয়া হয়। এ সময় CID অতিরিক্ত DIG ইমাম হোসেন জানান, বাকি মরদেহ আগামী শনিবার হস্তান্তর করা হবে। এদিকে মরদেহ দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে 25,000 করে টাকা দিয়েছে জেলা প্রশাসন। কারখানার আগুনে পুড়ে অঙ্গার, আপনজনের মরদেহ, মাসখানেক অপেক্ষার পর শনাক্ত মরদেহ পেয়ে তাই স্বজনদের বুক ফাটা আর্তনাদ। কারো সন্তান, কারো মা, কারো বা বাবা বা ভাই বোন, প্রিয় মানুষটি আর ফিরে আসবে না, তবে এই মুহূর্তটির জন্য অপেক্ষায় বুকে পাথর বেঁধেছিল। আজ চোখের জলে সে পাথর দূরে সরে গেল। আমরা মায়া না দেন, আমরা মায়া জীবন, আমরা মায়া আজ বাচ্চা থাকলে সব কাজ করে খাওয়াই লইল, কর্ম করে খাওয়াই লইল। তিনটা সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহ সারা, তিনটা সন্তান সারা কেন? বুধবার সেজান জুস কারখানার আগুনে নিহতদের মধ্যে 24 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ সময় CID অতিরিক্ত DIG ইমাম হোসেন জানান, আগুনে নিহত 48 জনের মধ্যে এ পর্যন্ত ফরেন্সিক রিপোর্টে 45 জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকি মরদেহ আগামী শনিবার হস্তান্তর করা হবে। আমরা চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব এই শনাক্ত প্রক্রিয়া শেষ করা যায়, এবং আজকেও আপনারা দেখেছেন আমরা যথেষ্ট ভালোভাবে অর্গানাইজ করার চেষ্টা করেছি যাতে এই নিয়ে কোনো রকম হইচই, কোনো ভুলভ্রান্তির কোনো সুযোগ না থাকে। এ সময় মরদেহ দাফনের জন্য প্রত্যেক পরিবারকে 25,000 করে টাকা দিয়েছে জেলা প্রশাসন। তবে মর্গের সামনে এখনও ছবি হাতে অপেক্ষায় স্বজনেরা, তাদের আপনজন সেদিন কারখানায় কাজে ছিল। এখনো লাশ পাইনি, এই আশায় বৈশা রয়েছি, আর কি বলবো, পামু না না পামু এই আশায় বৈশা রয়েছি। খবরে পাইলাম যে ভাইতি জনের মতো সমর্থ হয়েছে, তা কালকে কিছু কিছু লোকেরা ফোন দিছে, ফোন দিয়ে জানাইছে মর্গে আওয়ার লেগা। গত 8 জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুন লাগে, 51 জনের প্রাণ যায় সেই আগুনে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চামড়া কারখানায় লাগা আগুন। ফায়ার সার্ভিস জানায়, সকালে 11:30টার দিকে মৈকুলি এলাকার ইউনাইটেড লেদার কারখানায় আগুন দেখতে পায় শ্রমিকরা। প্রথমে নেভানোর চেষ্টা করে তারা, কিন্তু আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর ডেমরা, সোনারগাঁ, কাঞ্চন বন্দরের 13টি ইউনিট কাজ শুরু করে। সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানহারুল ইসলাম জানান, প্রচণ্ড ধোঁয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। বেলা 2টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, জানা যায়নি ক্ষতির পরিমাণও। জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, সংকটে সম্ভাবনায় পাশে থেকে জানান দিয়েছেন বিশ্বস্ততার কথা। করোনা সংকটে জাপানের ভ্যাকসিন সহযোগিতা ক্ষেত্রের পরিধি বাড়িয়েছে। যমুনা টেলিভিশনে পরিদর্শনে এসে দেশটির রাষ্ট্রদূত এই মন্তব্য করেন, গুরুত্ব দেন দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে। যমুনা টেলিভিশনে শ্বেতশুভ্র ফুলে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে বরণ করেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম।
তারা বাংলাদেশ ও জাপানের সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ করেন। শামীম ইসলাম বলেন, জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে দেশটি আরও এগিয়ে আসবে বলে আশা করেন তিনি। পরে যমুনা টেলিভিশনের অপারেশনাল বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন জাপানের রাষ্ট্রদূত। যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন জাপান দি ডেভেলপমেন্ট পার্টনার অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রদূত নাইকো। বলেন, বাংলাদেশকে কাছের বন্ধু মনে করে তার দেশ। বাংলাদেশ এন্ড জাপান হ্যাভ বিন এনজয়িং এক্সেলেন্ট রিলেশনশিপ অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন। আই থিঙ্ক দিস ইজ রিয়েলি টাইম টেস্টেড ফ্রেন্ডশিপ অ্যান্ড উই আর ফোর্জিং উইন উইন রিলেশনশিপ as Bangladesh is recording its economic growth and also Bangladesh is enhancing its stature in the region as well as on the global scene. I think there are Japan Bangladesher bondhutto o bibhinno ongshidaritmulok kajer sahajogitar bishoye alochona onushthanti shighroi prochar hobe Jomuna television e. People to people exchange. Ahmed Reza, Jomuna News, Dhaka. পর্যাপ্ত সেবা না পাওয়ায় যশোরে করোনা আক্রান্ত এক রোগী অভিমানে আত্মহত্যা করেছেন। স্বজনদের দাবি, খাবার ও থাকার জায়গা আলাদা করে দেয়ায় সকালে আত্মহত্যা করেন তিনি। সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের হাবিবুর রহমান 31 জুলাই থেকে করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পুলিশ জানায়, আত্মহত্যার খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক ধারণায় প্রত্যাশিত সেবা যত্ন না পাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 46টি নগর স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, এমন তথ্য জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর ভাটারা এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধনে চিরুনি অভিযান ও যত্ন সচেতনতামূলক কার্যক্রমে যোগ দিয়ে এই তথ্য জানান তিনি। বলেন, নগরের 1 কোটি মানুষের 2 কোটি হাতকে কাজে লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব। বলেন, পরিবার সহ শহরকে রক্ষা করার জন্য সকলকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার কিংবা বেসরকারি যে কোনো ভবনে এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেয়র জানান, জরিমানার পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকবে। একখানে গিয়েছে আননোটিস, ওখানে আমরা পেয়েছি লার্ভা, আর এখানে আসছে আননোটিস। এখানে আপনারা দেখছেন খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করা, এটাই কিন্তু হওয়া উচিত। যার যার বাসা বাড়ি আঙ্গিনা যদি আমরা পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু আর এডিস হবে না। এই করোনার উপরে যে আপনাদের বাড়তি যে মরার উপরে যে খারার ঘাত, যে ডেঙ্গি, এটি কিন্তু হবে না। জিনের বাদশা পরিচয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণার দায়ে চক্রের মূল হোতা সহ 3 জনকে আটক করেছে সিআইডি। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে প্রায় 50 লাখ টাকা আত্মসাৎ করেছে চক্রটি। কেবল নেটওয়ার্কের লোকাল চ্যানেলে বিজ্ঞাপন দিত তারা। যে কোনো রোগ ভালো করে দেয়া, বিদেশ যাওয়ার ব্যবস্থা, চাকরিতে প্রমোশন, দাম্পত্য কলহ থেকে মুক্তি, এসব বিষয় সমাধান করে দেবে জিনের বাদশা। অনলাইন প্ল্যাটফর্ম এবং কেবল নেটওয়ার্কের স্থানীয় চ্যানেলে চটকদার বিজ্ঞাপন দিত একটি চক্র। এমন বিজ্ঞাপনের ফাঁদে পড়ে কখনো সাধারণ মানুষ তাদের সাথে যোগাযোগ করে, আবার কখনো চক্রের সদস্যরা নিজেরাই জিনের বাদশা সেজে ফোন দিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেয়। রাজু আক্তার নামের এক নারী 22 লাখ টাকা দেওয়ার দাবি করেন। আরো কিছু মানে সমস্যা, অনেক কিছু সমস্যার সমাধান দেখা যাচ্ছে, তোকে আরো কিছু টাকা খরচ করতে হবে, তোকে আমি সব সমাধান করে দিব, তুই ভাগ্যবতী, তুই জান্নাতি, তোকে আমার জিন করে বাসা, তোকে দেখা করছে, মানে কথা বলতে চাচ্ছে, তুই একটু কথা বল। অনেকদিন ধরে এ কাজে সক্রিয় চক্রটি। রাজু আক্তার সহ আরো অনেকের অভিযোগের ভিত্তিতে চক্রের মূল হোতা আলামিন সহ 3 জনকে আটক করেছে সিআইডি। কার কি সমস্যা প্রত্যেকটি বিষয় জানেন এবং জানার পরে উনি বলেন যে এই সমস্যার সমাধান করা যাবে অ্যাপের মাধ্যমে। সেই পুরুষ তার কণ্ঠ পরিবর্তন করে যাকে ভিকটিম করতে যাচ্ছেন তার সাথে তারা কথা বলেন। আমাদের সমস্যা থাকবে, সমস্যাগুলো আমরা সমাধানের পথ উত্তরণ অবশ্যই পাবো, একটু ভেবেচিন্তে এই প্রতারকের ফাঁদে, এই চক্রের ফাঁদে যেন আমরা পা না দিই। অভিযুক্তদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সিআইডি। এদেরকে রিমান্ডে নিয়ে আসার পরে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। একের পর এক শহরে তালেবানের হামলার কারণে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা যুক্তরাষ্ট্রের দিয়েছে বিমান হামলার মাধ্যমে আফগান বাহিনীকে সহযোগিতার আশ্বাস। জোরালো প্রতিরোধের পরও হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ দখলের তার প্রান্তে তালেবান। শহরটিতে আফগান কমান্ডারের সতর্কতা, তালেবান জয়ী হলে হুমকিতে পড়বে গোটা বিশ্বের নিরাপত্তা।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের 10টি জেলার 9টি তালেবানের নিয়ন্ত্রণে। প্রদেশের রাজধানী লস্করগাহের ভেতরেও ঢুকে পড়েছে তারা। তবে শহরের দখল ধরে রাখতে মরিয়া আফগান বাহিনী। চলমান সংঘাতের জন্য অনেকেই দায়ী করছেন হঠাৎ মার্কিন সেনা প্রত্যাহারকে। পেন্টাগন বলছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আফগান বাহিনীকেই, তবে বিমান হামলার মাধ্যমে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। তালেবান আগ্রাসন থেকে কিভাবে দেশ, জাতি ও জনগণকে রক্ষা করবে সেটা একান্তই আফগান নিরাপত্তা বাহিনীর ব্যাপার। আমরা শুধু বিমান অভিযানের মাধ্যমে সহযোগিতা করতে পারি। দেশটির কোথায় কখন বিমান হামলা চালালে আফগান বাহিনীর জন্য সুবিধা হবে সেটা বোঝার সক্ষমতা সামর্থ্য দুটোই আছে যুক্তরাষ্ট্রের। একের পর এক শহরে সংঘাত ছড়ানোয় আফগানিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কাও জানিয়ে রেখেছে ওয়াশিংটন। এখনো জোর দিচ্ছে আলোচনার উপর। দোহায় এখনো আলোচনা অব্যাহত আছে। তালেবান যদি নিজেদের প্রতিশ্রুতি না রাখে তাহলে আন্তর্জাতিকভাবে একঘরে হবে। এমন আচরণে নিজ দেশে জনগণেরও সমর্থন হারাবে তারা। এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধেই গড়াতে পারে দেশটির পরিস্থিতি, যেটা আমাদের জন্য মূল উদ্বেগের বিষয়। গ্রাম ও সীমান্ত এলাকায় অনেকটা বিনা বাধায় জয়ী হলেও শহরে তীব্র লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে তালেবানকে। সর্বাত্মক লড়াই করছে আফগান বাহিনী। তারা বলছে কেবল আফগানিস্তান নয়, সারা বিশ্বের নিরাপত্তার জন্যই প্রতিহত করতে হবে তালেবানকে। এটা শুধু আফগানদের যুদ্ধ নয়, কাবুল তালেবানদের দখলে গেলে সারা বিশ্বের নিরাপত্তায় প্রশ্নবিদ্ধ হবে, কারণ সশস্ত্র দলটিকে সমর্থন যোগায় অন্যান্য দেশের কট্টরপন্থীরা। তাদের বিজয় নিশ্চিত হলে ইউরোপ আমেরিকায় উগ্রপন্থা ছড়িয়ে পড়বে, হুমকিতে পড়বে বৈশ্বিক নিরাপত্তা। জাতিসংঘের হিসাবে লস্করগাহে 4 দিনের সংঘাতে প্রাণ গেছে কমপক্ষে 40 বেসামরিক নাগরিকের। স্থানীয়দের দাবি প্রকৃত সংখ্যা আরও বেশি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে আফগানিস্তানে অস্থিরতার মধ্যে দেশটির সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া দিচ্ছে পাকিস্তান। এরই মধ্যে দুই দেশের মধ্যেকার সীমান্তের 90% এলাকায় বেড়া তৈরি শেষ। চলতি বছরই বাকি কাজ শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তান সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে এই নির্মাণ কাজ। 2600 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত বেড়া তৈরির কাজ শুরু হয় 2017 সালে। মূলত আফগানিস্তান থেকে উগ্রপন্থী এবং আশ্রয়প্রার্থীদের ঢল ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়। প্রায় 13 ফুট উচ্চতার এসব বেড়া কংক্রিট এবং তার কাটা দিয়ে তৈরি করা হয়েছে। পাশাপাশি থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা। শুরু থেকে এই সীমান্তে বেড়া নির্মাণের বিরোধিতা করে আসছে আফগানিস্তান সরকার। শুধুমাত্র অনুপ্রবেশ ঠেকানোই নয়, এমনভাবে এই কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে যেন এর আশেপাশের এলাকাগুলোতেও আমরা নজরদারি চালাতে পারি। শুধু মানুষ কেন, একটা পাখিও আমাদের নজরের বাইরে থাকতে পারবে না। এই ছিল রাতের বাংলাদেশে। আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।